আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের সপ্তম অধ্যায় অন্যের মত বিবেচনায় নিয়ে আলোচনা করি। এই অধ্যায়টির প্রথম পরিচ্ছেদের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম পরিচ্ছেদ, প্রথম পরিচ্ছেদের এখানে প্রশ্ন করতে শেখা, প্রশ্ন করতে শেখার এখানে প্রশ্ন করি, প্রশ্ন করির এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদের ওপর কিছু প্রশ্ন দেওয়া আছে, আবার কি করা হয়েছে এই প্রশ্নগুলোর জবাবও দেওয়া হয়েছে। এরপরে এখানে বলা হয়েছে খিচুড়ি রান্না জন্য আর কি কি প্রশ্নের জবাব পাওয়া দরকার সেগুলো খাতায় লেখো, এসব প্রশ্নের মধ্যে যেগুলোর জবাব জানো সেগুলো প্রশ্নের নিচে লেখো। এখন এই কাজটির উত্তর যেভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এর উত্তর শিটে। কাজটির উত্তর যেভাবে করবা, উত্তর দলীয় আলোচনা। এই কাজটি কিন্তু দলীয় আলোচনার কাজ। এখানে খিচুড়ি রান্নার জন্য আর যে যে প্রশ্নের জবাব পাওয়া দরকার সেগুলো দলে ভাগ হয়ে খাতায় লেখা হলো। এখানে দলে ভাগ হয়ে এই প্রশ্নগুলো লিখতে হবে। প্রথমে আমি এখানে দিয়েছি ক দল, ক দলের জন্য প্রশ্ন দিয়েছি খিচুড়ি রান্না করতে আর কি কি লাগে। এর জবাব হচ্ছে খিচুড়ি রান্না করতে আরও লাগে লবণ, তেল, মরিচ ও হলুদ। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্নটি হলো খিচুড়ি রান্না করতে আর কি সবজি দেওয়া যায়। এর এই প্রশ্নটির জবাব হচ্ছে খিচুড়ির মধ্যে সবজি হিসাবে গাজর ও ফুলকপিও দেওয়া যায়। এরপরে খ দলের প্রশ্ন, খ দলের প্রশ্ন হচ্ছে খিচুড়ির মধ্যে কি মশলা দেওয়া যায়। এই প্রশ্নটির জবাব হচ্ছে হ্যাঁ, খিচুড়ির মধ্যে মশলা দেওয়া যায়। এরপরে এখানে আরেকটি প্রশ্ন হলো খিচুড়ির মধ্যে কি মশলা দেওয়া যায়। এর জবাব হচ্ছে খিচুড়ির মধ্যে মশলা হিসেবে দারুচিনি দেওয়া যায়। এভাবে এখানে এই অনুচ্ছেদের ওপর ভিত্তি করে দুইটি দলে বিভক্ত হবা বা কয়েকটি দলে বিভক্ত হয়ে এভাবেই প্রশ্ন লিখবা আর প্রশ্নের জবাবগুলো লিখে রাখবা। এরপরে এখানে প্রশ্ন করি জবাব খুঁজি, প্রশ্ন করি জবাব খুঁজির এখানে এখানে আরও কিছু বিষয় দেওয়া হলো। এগুলোর সমাধানের জন্য তোমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। দলে ভাগ হয়ে এক একটি বিষয়ের জন্য প্রশ্ন তৈরি করো, আলোচনা করে জবাবও খুঁজে বের করো। এখানে তিনটি বিষয় দেওয়া আছে, এই তিনটি বিষয়ের ওপর দলে ভাগ হতে হবে এবং প্রশ্ন করতে হবে এবং এর জবাবও দিতে হবে। এখানে নতুন কোনো জায়গা যাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা, বনভোজনের ব্যবস্থা করা। তাহলে চলো এই কাজটির উত্তর যেভাবে করবা আমি এখন তা দেখিয়ে দিব। এর উত্তর শিটে যাওয়া যাক। প্রথম বিষয়টি হলো নতুন কোনো জায়গা যাওয়া, নতুন কোনো জায়গা যাওয়া, এটা আমি কি করছি ক দলের জন্য প্রশ্ন ও জবাব করছি। তাহলে ক দলের জন্য প্রশ্ন ও জবাব হবে এক, নতুন জায়গার নাম কি। এর জবাব হচ্ছে নতুন জায়গার নাম চিড়িয়াখানা। এরপরে দুই, নতুন জায়গার দূরত্ব কত। জবাব, নতুন জায়গার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। এরপরে তিন, কিভাবে সেখানে যেতে হবে। জবাব, বাস যোগে সেখানে যেতে হবে। এরপরে চার নম্বর প্রশ্ন হলো কেন সেখানে যেতে হবে। এর জবাব হচ্ছে চিড়িয়াখানা ঘুরে বিচিত্র সব নতুন জীবজন্তু দেখার জন্য। এরপরে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে নতুন জায়গা কার সাথে যেতে হবে। জবাব হচ্ছে আমাদের বাংলা শিক্ষকের সঙ্গে, এখানে শিক্ষকের হবে, সঙ্গে যেতে হবে। এরপরে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কখন সেখান থেকে ফিরে আসতে হবে। এর জবাব হচ্ছে সেখান থেকে বিকেল তিনটায় ফিরে আসতে হবে। এরপরে দ্বিতীয় নম্বর বিষয়টি হলো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের এখানে খ দলের প্রশ্ন ও জবাব। আগেটি ছিল ক দলের, এবারটি হচ্ছে খ দলের। এখন এক নম্বর প্রশ্ন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান কত তারিখে আয়োজন করা হবে। এর জবাব হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে আগামী 1লা জানুয়ারি। এখানে আমি এই যে তারিখটা তোমরা নিজেরাই বসাই দিতে পারবা খ্রিস্টাব্দে। এরপরে দুই, কি উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন হবে। এর জবাব হচ্ছে বিদ্যালয়ে নবীনবরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। তিন নম্বর প্রশ্ন হলো কারা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এর জবাব হচ্ছে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব ক সাহেব। এরপরে চার নম্বর প্রশ্ন হচ্ছে কারা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এর জবাব হচ্ছে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এই থানার নির্বাহী অফিসার, সমাজ কল্যাণ অফিসার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়। এরপরে পাঁচ, অনুষ্ঠানে কি কি আয়োজন থাকবে। জবাব, অনুষ্ঠানে থাকবে কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, প্রধান অতিথির ভাষণ, বিশেষ অতিথির বক্তব্য, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য, নাটক, সভাপতির ভাষণ, বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং সবশেষে মিষ্টি বিতরণ। এরপরে ছয়, অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হবে। এই প্রশ্নটির জবাব হচ্ছে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আমাদের বিদ্যালয় অডিটোরিয়ামে। এরপরে সাত, অনুষ্ঠানটি কখন অনুষ্ঠিত হবে। জবাব, অনুষ্ঠানটি শুরু হবে সকাল 10টায়। এরপরে আট, অনুষ্ঠানের আয়োজক কমিটিতে কারা কারা থাকবেন।
এর জবাব হচ্ছে অনুষ্ঠানের আয়োজক কমিটিতে থাকবেন বিদ্যালয়ের ছাত্র সংসদ পরিষদের সদস্যগণ, এরপরে নয় কারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে, এর জবাব হচ্ছে স্বেচ্ছাসেবকের দায় ভূমিকা পালন করবে বিদ্যালয়ের স্কাউট দল, এরপরে 10 নম্বর প্রশ্ন হলো উক্ত অনুষ্ঠানের বাজেট কত হবে, জবাব উক্ত অনুষ্ঠানের খরচ হিসাবে 50,000 টাকা বাজেট করা হয়েছে। এভাবেই দ্বিতীয় নম্বর বিষয়টির ওপর প্রশ্ন লিখবা আর জবাবগুলো লিখবা। এরপরে তৃতীয় নম্বর বিষয়টি হলো বনভোজনের ব্যবস্থা করা। এখানে আমি এটি গ দলের মধ্যে দিয়েছি, গ দলের প্রশ্ন ও জবাব। 1 নম্বর হলো বনভোজন কোথায় করা হবে, জবাব হচ্ছে বনভোজন করা হবে ঢাকার আহসান মঞ্জিলে। এরপরে 2, বনভোজন কখন করা হবে, বনভোজন করা হবে 15ই জানুয়ারি, এই যে এই তারিখটাও তোমরা নিজেরাই বসাই দিবা। এরপরে 3, বনভোজনের মাথাপিছু চাঁদা কত টাকা, তাহলে জনাব। এখানে জবাব হচ্ছে বনভোজনের মাথাপিছু চাঁদা 500 টাকা। এরপরে বনভোজনে যাওয়ার বাহন কী হবে, এর জবাব হচ্ছে বনভোজনে যাওয়ার বাহন হবে আমাদের বিদ্যালয়ের বাস। এরপরে 5, বনভোজনে কী কী খাবার ব্যবস্থা থাকবে, জবাব হচ্ছে বনভোজনে মুরগির রোস্ট, গরুর গোস্ত ও পোলাও এবং শেষে থাকবে দধি। এরপরে 6, বনভোজনে কী কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে, জবাব হ্যাঁ স্বল্প পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এরপরে 7, বনভোজনের আয়োজক কারা, জবাব হচ্ছে বনভোজনের আয়োজক আমাদের বিদ্যালয়ের ছাত্র সংসদ পরিষদ। এরপরে বনভোজনে কারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে, বনভোজনে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে বিদ্যালয়ের স্কাউট দল এবং তাদের পরিচালক হিসাবে থাকবেন আমাদের বাংলা শিক্ষক মহোদয়। এরপরে প্রাথমিক চিকিৎসার দায়িত্ব কে পালন করবেন, এর জবাব হচ্ছে প্রাথমিক চিকিৎসার দায়িত্ব পালন করবেন বিজ্ঞানের শিক্ষক জনাব ক। এরপরে 10 নম্বর প্রশ্ন হলো বনভোজনের স্থান থেকে কখন প্রত্যাবর্তন করতে হবে, এর জবাব হচ্ছে বনভোজনের স্থান থেকে বিকাল 4টায় প্রত্যাবর্তন করতে হবে। এভাবে এই 3টি বিষয়ের ওপর প্রশ্ন এবং প্রশ্নগুলোর জবাব লিখে রাখবা, এইভাবে দল বিভক্ত হয়ে। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানে বলা হয়েছে ছবি দেখে আলোচনা করি, দলে ভাগ হও, নিচের কয়েকটি ছবিগুলো দেখে কি বুঝতে পারছো তা দলে আলোচনা করো, আলোচনা শেষ হলে দলের একজন সবার সামনে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে 2 মিনিট কথা বলবে, তার কথার গুরুত্বপূর্ণ অংশ অন্যরা খাতায় টুকে রাখবে। এবার অন্য দলের শিক্ষার্থী পূর্ববর্তী দলের ওই মতের সাথে একমত না হলে তাদের নিজেদের যুক্তি উপস্থাপন করবে। এখন এই যে ছবিগুলো রয়েছে, এই ছবিগুলো দেখে কী করতে হবে, 2 মিনিট কী করতে হবে, উপস্থাপন করতে হবে, আর অন্য দল কী করবে এর ওপর যুক্তি খণ্ডন করবে। তাহলে চলো এই কাজটির উত্তর কীভাবে করবা আমি তা এখন দেখিয়ে দিব। চলো এর উত্তর শিটে প্রথম এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবির ওপর একটি দল কী করবে, উপস্থাপন করবে। এখানে আমি দিয়েছি ক দল, এটি গণহত্যা চিত্র। এখানে 1971 সালের পাকিস্তানি হানাদার বাহিনীর নিঃসঙ্গ হত্যাযোগ্য চিত্র ফুটে উঠেছে। তারা এদেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে, ফলে বাংলার সবুজ প্রান্ত রক্তে রঞ্জিত হয়, বদ্ধভূমিতে শত শত লাশ পড়ে থাকে। এরপরে এই যে বক্তব্য কদল দিল, এই কদলের ওপর খদল কী বক্তব্য পোষণ করবে, এখানে খদল পোষণ করবে, কদলের ওই মতের সাথে একমত পোষণ করেছি। এরপরে পরের ছবিটি দেখতে পাচ্ছ, পরের ছবির ওপর ক দল কী করবে, বক্তব্য দিবে, এটি পাঠাগারে বই পড়ার চিত্র। একটি পাঠাগার কক্ষে 5 জন পাঠক বই পড়ছে, তাদের মধ্যে 2 জন মেয়ে এবং 3 জন ছেলে। টেবিলের ওপর একটি মোটা বই দেখা যাচ্ছে, বইটির নাম বাংলা ভাষা। এরপরে এখানে এই দল এই যে ক দলের বক্তব্যের ওপর খ দল যা প্রশ্ন করবে, খ দল ক দলের সাথে পুরোপুরি একমত, তবে একটি জিনিস বাদ পড়েছে, যেমন ছবিতে একটি ছেলে পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে আসে, এই বিষয়টি ক দলের বক্তব্যে উঠে আসেনি। এরপরে আসি অপর ছবিটিতে, এই ছবিটি দেখতে পাচ্ছ, এর ওপর ক দল যা বক্তব্য দেবে, ক দল নদীতে মাছ ধরার ছবি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি 3 জন ছেলে নদীতে মাছ ধরছে, তাদের জালে 7টি মাছ ধরা পড়েছে, তাদের পেছনে আরেকটি নৌকা দেখা যাচ্ছে। এরপর এই যে ক দলের বক্তব্যের ওপর ভিত্তি করে খ দল যা প্রশ্ন করবে, খ দল আমরা ক দলের সাথে একমত, তবে তারা নদীর নাম উল্লেখ করেনি, তারা নদীর জলের কোনো বর্ণনা দেয়নি, নদীতে জলের অনেক ঢেউ দেখা যাচ্ছে। এরপরে ছবিটি এখানে দেখতে পাচ্ছ, এর ওপর ক দল যা বক্তব্য প্রদান করবে, ক দল এটি একটি নোংরা ডাস্টবিনের ছবি, রাস্তার পাশে এই ডাস্টবিনে অনেক ময়লা আবর্জনা পড়ে আছে, একজন পথচারী ডান হাতে ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, দুর্গন্ধের কারণে লোকটি বাম হাত দিয়ে নাক চেপে আসে।
এরপরে এই বক্তব্যের ওপর খ দল যা বক্তব্য প্রদান করবে ক দলের সাথে আমরা একমত পোষণ করছি। তাদের বক্তব্যে ছবিটির বাস্তবতা পুরোপুরি ফুটে উঠেছে। এরপরে ছবিটিতে আসি, পরের ছবিটি দেখতে পাচ্ছ, এখানে ক দল যা বক্তব্য প্রদান করবেন এটি একটি তাঁতের ছবি। ছবিতে আমরা একজন তাঁতিকে দেখতে পাচ্ছি, তিনি কাপড় বুনছেন। সুতা ছিঁড়ে যাওয়ায় তিনি সুতা জোড়া দিচ্ছেন, তিনি গেঞ্জি গায়ে দিয়ে আসেন। খ দল এই বক্তব্যের উপর যা বলবে ক দল, এখানে ক দলের হবে, সাথে একমত পোষণ করছি। এরপরে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটির ওপর ক দল যা বক্তব্য দিবে ক দল। ছবিতে একজন মহিলাকে দেখা যাচ্ছে যিনি চা বানাচ্ছেন, তিনি ডান হাতে চায়ের কেটলি ধরে আছেন আর বাম হাতে শাঁকুনি ধরে চা ছাঁকছেন, অর্থাৎ মহিলাটি চা বানানোর কাজেই মশগুল আছেন। এরপরে খ দল, আমরা ক দলের সাথে একমত, তবে বিস্তারিত বর্ণনা উঠে আসেনি। মহিলাটি ঘোমটা পরে আছে, কক্ষটির বর্ণনা নেই, চায়ের কাপের সংখ্যাও উল্লেখ করেনি। এভাবে কি করবে, এই ছবিগুলোর ওপর একটা দল কি করবে, বক্তব্য দেবে, ওই দলের বক্তব্যের ওপর আরেকটি দল কি করবে, একমত পোষণ করবে, অথবা যে ভিন্ন মত আছে তাও পোষণ করবে। এভাবে এই কাজটির উত্তর করবা। তাহলে এভাবে এই ছবিগুলোর কাজ করবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি দ্বিতীয় পরিচ্ছেদের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।